আপনি জানেন যে দিনাজপুর পৌরসভার নির্বাচিত মেয়র, যিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, তিনি আপিল বিভাগের একজন মাননীয় বিচারপতি সম্পর্কে ওনার একটি মন্তব্যের কারণে তার বিরুদ্ধে কন্টেম্প পিটিশন অথবা আদালত অবমাননার অভিযোগ হয়। উনি প্রথম থেকেই ওনার বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন, এত সত্ত্বেও আদালত তাকে 1 মাসের সাজা এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছিলেন। তো তিনি দুইটাই কমপ্লাই করছেন, তিনি 1 লক্ষ টাকা ইতিমধ্যে জরিমানা দিয়েছেন এবং 1 মাস তিনি অলরেডি কারাগারে ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে ইন দ্য মিন টাইম 31 অক্টোবর তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বহিষ্কার, সাময়িক বহিষ্কার করা হয়, সাসপেনশন যেটাকে আমরা ইংরেজিতে বলি। তো সেটাকে আজকে উনি চ্যালেঞ্জ করেছেন, উনি চ্যালেঞ্জ করেছেন এবং শুধুমাত্র ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়নি, একজন প্যানেল মেয়রকেও দায়িত্ব দেওয়া হয়। তো সেটাকে আমরা আদালতের সামনে চ্যালেঞ্জ করেছিলাম, আদালত আমাদের শুনেছেন, গতকাল শুনেছেন, আজকে সরকারকে শুনেছেন, দুই পক্ষের শুনানি শেষে আদালত রুল ইস্যু করেছেন কেন তাকে সাময়িক বরখাস্ত করার আদেশটা কেন অবৈধ বলে ঘোষণা করা হবে না, এবং তার পরিবর্তে যাকে প্যানেল মেয়র হিসেবে দেওয়া হয়েছে তাকে দেওয়াটাও কেন অবৈধ হবে না, এই মর্মে রুল দিয়েছেন। এবং এই যে আদেশ দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে এবং প্যানেল মেয়রকে দায়িত্ব দিয়ে সেটাকে স্থগিতাদেশ দিয়েছেন 1 মাসের জন্য। আদালত আগামী 3রা ডিসেম্বর এটা শুনানির জন্য দিন ধার্য করেছেন এবং আমরা মনে করি রুলটা নিষ্পত্তি যত দ্রুত সম্ভব হবে, কারণ আইনে আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে একজন জনপ্রতিনিধি যিনি প্রকৃতপক্ষে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তাকে এভাবে টেকনিক্যাল কারণে তার পদ থেকে, তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার কোনো আইনগত সুযোগ নেই। উচ্চ আদালতে অনেকগুলো নজির আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে আজকে এই রুল দিয়েছেন এবং স্থগিতাদেশ দিয়েছেন। এর ফলে জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর পৌরসভার মেয়র, তার দায়িত্ব পালন এর ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকলো। আচ্ছা, রাষ্ট্রপক্ষ কি যুক্তি দেখালো যেটা নিয়ে আপনি? রাষ্ট্রপক্ষ একটি আইনের একটি সিদ্ধান্তের, পুরনো একটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছিলেন। সেখানে তিনি বলতে চান যে যদি একবার কোনো কারণে প্যানেল মেয়র দায়িত্ব পেয়ে যান তাহলে সেটা রিস্টে করা যায় না। তো আমি সেটা দেখিয়েছিলাম যে রায়টি উনি উল্লেখ করেছেন সেই রায়টি আমাদের মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। সেখানে দ্বন্দ্বটা ছিল দুইজন প্যানেল মেয়রের মধ্যে, আর আমি আদালতকে বলেছি যে আমি নির্বাচিত হয়েছি মেয়র হিসেবে, আমি মেয়রই থাকবো, আমার অবর্তমানে কোনো কারণে দায়িত্ব পালন না করতে পারলে তাহলে একজন প্যানেল মেয়র দায়িত্ব পালন করবে। সুতরাং মেয়রের সঙ্গে প্যানেল মেয়র কাউন্সিলরের কোনো দ্বন্দ্ব হয় না। উনি যে রায়টি দিয়েছেন সেই রায়টি আমাদের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা আমি আদালতকে বলেছি।